সকাল হতেই শহরের বাবুদের জন্য তিস্তা নদীর বিখ্যাত বড়লি মাছ ধরতে ব্যস্ত জেলে শহীদুল হক। যদিও এখন নদীতে জল না থাকায় চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তার মতো হাজারো কয়েকজন জেলেদের। নদীতে জল না থাকার জন্য মাইলের পর মাইল খুঁজে জাল দিয়ে ধরতে হচ্ছে বড়লি মাছকে। সকাল থেকে নদীর জল গভীর হলে তবেই রকমারি তিস্তা মাছের সাথে বড়লি মাছ ধরে বাজারে নিয়ে যাচ্ছেন। রোজ এখন আগের মতো মাছ পাওয়া যায় না, কারণ নদীতে জল নেই। যেখানে নদীতে বড় বড় গর্ত ছিল সেখানেই জল জমা জায়গায় কিছুটা বড়লি পাচ্ছেন তিনি, আর সেই মাছ নিয়ে শহরের বাবুদের কাছে মাছ বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। কারণ পাহাড়ে বৃষ্টি বা ব্যারেজের জল যদি না ছাড়া হয় তাহলে তিস্তার জলের পরিমাণ কমে ভাটা দেখা দেয়। জল তো নেই, তবুও মাছ পাচ্ছেন? ওই যে গভীর জল আছে, ওই মাঝে মাঝে খুঁজতে হয় কোন জায়গায় গভীর জলটা আছে, সেখানে যেতে হয়, কষ্ট হয়। কষ্ট হয়। আপনার নাম? আমার নাম সফিজুল হক। এবং তার মতোই এই জলপাইগুড়ির তিস্তার ওপর নির্ভরশীল যেসব মাছ চাষিরা রয়েছেন তাদের বিভিন্ন সমস্যা হয় এই কারণে, কারণ তিস্তার ওপরেই চলে তাদের রুজি রুটি। তেমনই এক মাছ চাষি জানান, যেখানে তিস্তায় একটু গর্ত রয়েছে সেই জায়গায় কিছুটা জল থাকে, সেখানেই বিভিন্ন ধরনের মাছের সঙ্গে বড়লি মাছও উঠে আসে, তবে তেমনভাবে পাওয়া যাচ্ছে না। বড়লি মাছের চাহিদা মেটাতে যারা বড়লির চাষ করে সেসব চাষের মাছ দিয়ে এখন বাজারে বড়লি মাছের খামতি মেটাচ্ছেন মৎস্যজীবীরা। তেমনই জলপাইগুড়ির এক মাছ বিক্রেতা জানান, তিস্তার বড়লি তেমনভাবে এখন বাজারে আসছে না, চাষ করা বড়লি দিয়েই এখন মানুষের চাহিদা মেটানো হচ্ছে। জল শুকিয়ে গেছে, হ্যাঁ, নদীতে এদিকতে আছে অ্যাকচুয়ালি, এদিকখান থেকে আরো 1 কিলোমিটার পূর্ব দিকে আপনার ওদিকটা গভীর জল আছে, ওদিকে বেশি পাওয়া যায়। আর এদিকে জল শুকিয়ে গেছে, এখানে এমন অবস্থা হয়ে গেছে কেউ কেউ নদীর জল বালতি দিয়ে আপনার চান করতে হয়, এতটা শুকিয়ে গেছে। ঠিক আছে, তার মধ্যে যে স্প্রে মাথায় যে গর্তগুলোতে এনারা মাছ মারে টারে খায়, বড়লি পাচ্ছে পাচ্ছে তো কিছুটা, হ্যাঁ বড়লি পায় কিছুটা, তেমন পরিমাণটা হয়। তবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সবচেয়ে বেশি বড়লি পাওয়া যায়, তাই স্বাভাবিকভাবেই দাম সাধারণের থেকে কিছুটা বেশি। প্রতি কেজি 250 থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে সেই বড়লি মাছ। বর্ষাকালের সময় জল পর্যাপ্ত পরিমাণে থাকায় পর্যাপ্ত পরিমাণে বড়লি মাছও মেলে তিস্তা নদীতে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ18 লোকাল।